বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছিল প্রথম রমজান, আর প্রথম রমজানটা খুব ভালোভাবেই শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আর রমজান মাসে দেখা যায় আমাদের কাজের রুটিন একটু চেঞ্জ হয়ে যায়, যেহেতু সকালবেলা নাস্তার ঝামেলা থাকে না, তারপর দুপুরে রান্নার ঝামেলা থাকে না, এই কারণে ঘুম থেকে একটু দেরি করে উঠা হয়। আর এখানে আমি রাতে মানে সেহেরির পরে যেই প্লেট আর মানে বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, আর এখন এখানে কিছু পানির বোতল আর মগ নিয়েছি, এগুলো ধুয়ে নিব। এই তো আমি মগগুলো ধুয়ে পানির বোতলগুলো ধুয়ে নিয়েছি, এখন ফিল্টার থেকে পানি ভরে নিব। এই তো বোতলগুলো আমি ফিল্টার থেকে ভরে নিয়েছি, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। দেখা যায় এখন হয়তো ঠান্ডা পানি খাওয়াটা ঠিক না, দেশের যে অবস্থা, তারপরে এই গরমে ঠান্ডা পানি না হলে হয় না। এই তো পানিগুলো ফ্রিজে রেখে আমি এখানে কিছু বুট ভিজিয়ে রাখছিলাম ভোর রাতে, বুটগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে কিছু মুসুরি ডাল, মুগ ডাল, মুসুরি ডাল, খেসারি ডাল আর অল্প কিছু পোলার চাল, এগুলো আমি একসাথে ভিজিয়ে রাখছিলাম ভোর রাতে, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এই যে বুটগুলো কিছু আলু দিয়ে চুলায় বসিয়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এখানে আমি বুটের পরিমাণ একটু বেশি নিয়েছি, কারণ দেখা যায় মানে অনেকেই রোজার আগে সব কিছু একটু এক্সট্রা বেশি করে রাখে, কিন্তু আমার বাসায় সবাই ফ্রোজেন জিনিসগুলো পছন্দ করে না, বিশেষ করে আমার হাজব্যান্ড, এই কারণে আগে থেকে কিছু করা হয় নাই। তো আজকে যখন করব একটু মানে 3-4 দিনের জন্য বেশি করে নিলাম। আর এখানে আমি এই যে ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এগুলো কিছু আমি ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলো দিয়ে আজকে ইফতার বানাবো। আর এখানে আমি দুপুরে রান্না মানে রাতের জন্য এখানে কিছু ইলিশ মাছ ধুয়ে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মেখে রেখেছি, এগুলো ফ্রিজে রেখে দিব, যেহেতু আজকে পহেলা বৈশাখ বাচ্চাদের দিতে হবে। আর এখানে আমি কালকের রান্না করা তরকারি ছিল মাংসের তরকারি, এগুলো গরম করে রেখে দিলাম। আর এখন আমি মানে আলুর চপ বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি প্যানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু মানে ধনিয়া, আর দিব কিছু পাঁচফোড়ন, এগুলো দিয়ে অল্প আছে এগুলো মানে ভেজে নিব। এই তো আমি এগুলো অল্প আছে ভেজে নিয়েছি, অল্প আছে ভেজে এখন আমি এগুলো মানে পাটায় গুঁড়ো করে নিব। এই তো আমি এগুলো পাটায় গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এখন আমি একটা মানে বয়ামের মধ্যে রেখে দিব। আর আমি এখানে কিছু পেঁয়াজ আগে ভেজে বেরেস্ত করে নিয়েছি, আর এগুলো দিয়ে আলুর চপ বানালে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক মজা হয়। আর আলুগুলো সেদ্ধ করার পর আমি একটু হালকা গরম থাকতেই ম্যাশ করে নিয়েছি, এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজ বেরেস্তা আর সেই ভাজা মশলা, এগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি এই যে মানে চপ বানিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে ব্লেন্ডার করা কিছু ডাল নিয়ে নিয়েছি, ডালের মধ্যে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর ভাজা মশলা আর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। এই তো সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে আমি কিছু বেগুন কেটে তারপরে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি, রাখছি যাতে লবণটা আর কি বেগুনের ভিতরে ঢুকে। আর এখন আমি এই যে ইফতারি বানানোর জন্য বেসন গুলে নিব, আমি এই যে বাটিতে বেসন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, এখন পানি দিয়ে এটা একটা মানে বেসনটা গুলিয়ে নিব।
এই তো আমি গুলিয়ে নিয়েছি, এটা মানে এবার এমনভাবে গোলাতে হবে যাতে বেশি পাতলাও না হয়, ঘনও না হয়, সবাই জানি এটা আমরা গোলাতে। তারপরও আমি আমার মতো করে গুলিয়ে নিলাম। এখন এই তো আমি বেসনে ভেজে বেগুনিগুলো ভেজে নিব। এই তো আমি বেগুনিগুলো দিয়ে দিলাম, এখন অল্প আছে, এগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো আমি সবগুলো বেগুনি অল্প অল্প করে ভেজে নিয়েছি, এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। আসলে আমরা এগুলো সবাই পারি, তারপরও যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি এই কারণে অল্প অল্প পরিমাণে শেয়ার করি, ডিটেলস আসলে শেয়ার করি নাই, কারণ দেখা যায় ডিটেল শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তাই সবসময় একটু মানে ভিডিও ছোট করারই চেষ্টা করি। চপগুলো আমি মানে চুলার আঁচ কমিয়ে অল্প আছে, খুব ভালোভাবে চপগুলো এপিট উপিট ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমার চপগুলো ভাজা শেষ, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো আমি পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি, এগুলো আমি অল্প আছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এই তো আমি আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, এই যে আমি সবগুলো ইফতারি পেঁয়াজ আলুর চপ বেগুনি সবগুলো ভেজে নিয়েছি, এখন আমি মানে আমার বুটগুলো আরও আগেই সেদ্ধ করা হয়ে গেছে, এখান থেকে কিছু বুট আমি রেখে দিব আর আজকের জন্য কিছু বুট রান্না করে নিব। আর এই যে বুট রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর লং আর একটা দারচিনি আর এলাচ দিয়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, যে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর অল্প পরিমাণে আদা রসুন বাটা, সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করা বুট আর মানে একটা আলু সেদ্ধ করা আলু আমি কুচি করে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি বুটগুলো কষিয়ে নিয়েছি, আসলে একটু তাড়াহুড়ো করতেছিলাম, এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে রান্না করতেছিলাম, দেখা যায় একা বিকালবেলা তো মানে কাজের লোক থাকে না, এই কারণে একটু ঝামেলা হয়ে যায় বেশি।
এই তো আমি বুটগুলো কষি, এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। এই তো আমি আর বুট রান্না প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, এই কারণে একটু কালারটা এরকমের হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে বুটগুলো নামিয়ে নিব। এই তো আমি বুটগুলো রান্না করে নামিয়ে নিছি। আর এখানে কিছু ফল, তারপরে হচ্ছে শশা, এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে কিছুক্ষণ পরে কেটে নিব। আর এখানে আমি হচ্ছে শরবতের জন্য চিনি আর রুয়াবজা ভিজিয়ে নিয়েছি। আর এই তো আমি সবগুলো ইফতারি টেবিলে নিয়ে আসছি, মানে ইফতারির আর বেশিক্ষণ সময় বাকি নেই। আর আমাদের বাসায় আমরা ইফতারি আসলে আলাদা 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 খাই না, আমরা মানে ইফতারিগুলো মুড়ি দিয়ে মেখে তারপরে খাই। এই তো আমরা মুড়িগুলো সব মেখে নিয়েছি, এখন সবাই এই যে ইফতার করতেছি। এই যে মুড়িগুলো আসলে সব কিছু দিয়ে, এখানে আমরা ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, আর দিয়ে পুদিনা পাতা কুচি, মানে তারপর লেবুর রস, এগুলো দিয়ে আসলে মুড়িগুলো মেখে নিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমরা এইভাবেই খাই আসলে সব সব।